দাঁড়িয়ে ওনাকে দেখছিলাম, আর সবাই ওনার কাছাকাছি ছিলেন, আর্টিস্ট বা ওনার প্রোটোকল যারা ছিল। আমি দূরে দাঁড়িয়েছিলাম, আমি যেখানে বসেছিলাম সেখান থেকেই দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়েছিলাম, উনি হেঁটে বেরিয়ে যাচ্ছিলেন। তো সেই দৃশ্যটা আমি আসলে রেকর্ড করে রাখতে চাইছিলাম আমার মনের মধ্যে, যে উনি হেঁটে যাচ্ছেন, কথা বলছেন। তো উনি আমাকে, সব আর্টিস্টরাই ছিলেন সেখানে, আমাকে দেখতে পাচ্ছিলেন না, তাদেরকে ভেদ করে আমাকে দেখা যাচ্ছিল না কোথাও, কারণ আমি ওখানটায় দাঁড়িয়ে ছিলাম না, আমি দূরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম, হয়তো আমার উচ্চতার জন্যে আমি দূর থেকে ওনাকে দেখতে পাচ্ছিলাম। উনি হঠাৎ করে বলে উঠলেন, আমার আব্বা কোথায়, হেসে দিয়ে। তারপরে আমি সামনে দিয়ে গেলাম, উনি শুধু বললেন যে ভালো করে করো। আর আমার মনে হয় এই ভালো করে করো, এর বেশি আর কিছু আসলে। উনি একজন, আমার কাছে ওই চোখ দুটো মনে হচ্ছিল উনি একজন সন্তান হিসেবে কথাটা বলছিলেন আমাকে, ভালো করে করো। কিন্তু বডিটা এই রকম মাঝামাঝি, আবার টেকের সময় তো লাগবে, ঠিক করে আমরা মনিটরটা করে নিই, টেকের পর ঠিকঠাক করে দেখ। এখন হচ্ছে বলো, এই ভাই, কি মাল লাগানো তো যন্ত্র তো নিচে রেখে।